সারাদিন রোজা রাখার পর শরবতটা যেন খুব বেশি মনে টানে, আর সারাদিন ক্লান্তির পর যেন এক গ্লাস শরবত মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেয়। আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি ঠিক এই মন প্রাণ ঠান্ডা করার মতোই একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। খুবই জনপ্রিয় একটি শরবতের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই রেসিপিটা দিল্লির খুবই জনপ্রিয় একটি রেসিপি। সেটা হলো এই শরবতটার নাম হলো মহাব্বাতিকা শরবত, আর এই শরবতটা আসলে শুধু দিল্লি নয়, আমাদের বাংলাদেশেও কিন্তু খুবই জনপ্রিয় পেয়েছে। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেখে আসি কীভাবে এই তৈরি করতে হবে দিল্লির জনপ্রিয় মহাব্বাতিকা শরবত। এখানে প্রথমে আমি একটি বড় ডিশ নিয়ে নিয়েছি। আসলে শরবতটা তৈরি করব আমি আমার পরিমাণ মতো, ঠিক আমার যতটুকু লাগবে। আমি একটি বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 লিটার দুধ। আপনারা কিন্তু যতটুকু বানাবেন সেই আন্দাজ মতো দুধটা অ্যাড করে নেবেন, আর চেষ্টা করবেন সবসময় দুধের পরিমাণটা একটু ঘন করে নেওয়ার জন্য, কারণ আমরা এখানে যখন বরফ অ্যাড করব সেক্ষেত্রে কিন্তু দুধের ঘনত্বটা অনেকটাই পাতলা হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন একটু ঘনত্ব করে দুধটা নেওয়ার জন্য। আমি একটি বড় সাইজের বরফ দিয়ে দিলাম, এজন্য আমার শরবতটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ঠান্ডা থাকবে। আর এরকম বড় বড় বরফ দিয়েই কিন্তু আসলেই শরবতটা তৈরি করা হয়। দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো রুয়াবজা। রুয়াবজাটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে। এটা রুয়াবজা মিক্স করার পর খুব সুন্দর একটি কালার আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুগার সিরাপ। আমি যে চিনিটাকে গরম পানিতে একটু গুলিয়ে নিয়েছি। এভাবে করে আমি সুগার সিরাপটা তৈরি করছি, তাতে আসলে চিনিটা গলতে সময় লাগবে না। আপনার চাইলে এখানে চিনিটাও অ্যাড করতে পারেন। সুগার সিরাপটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো গোলাপ জল। অবশ্যই কিন্তু আপনাকে এই গোলাপ জলটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনার যে শরবতের যে আসল ফ্লেভারটা সেটা পাবেন না। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 ফালি তরমুজ। তরমুজটাকে এখন আমি কীভাবে কাটিং করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এই শরবতটা কিন্তু তরমুজ দিয়েই তৈরি করা হয়, আর এটার কারণে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগে। আমি সুন্দরভাবে চিকন চিকন করে প্রথমে কেটে নিচ্ছি, তারপর দেখুন কীভাবে কাটছি। আসলে এটা আপনাদেরকে দেখে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, তরমুজের পিসগুলো যেন একদম ছোটো ছোটো কিউব হয়। যতটা ছোটো ছোটো হবে আপনার কিন্তু ততটাই এটা খেতে ভালো লাগবে। যদি বেশি বড় বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খেতে আপনার ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব কুচি কুচি করে কাটার জন্য। আমি সবটুকু তরমুজ দিয়ে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আর একটি কথা, আপনারা কিন্তু এখানে চাইলে তরমুজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো আসলে তরমুজটা অ্যাড করে নিচ্ছি। আমার তরমুজটা দেওয়া হয়ে যাওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মহাব্বতের শরবত। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায়, দেখতেই পেলেন। এবার আমি আপনাদেরকে সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি পরিবেশন করব। আমি এখানে প্রথমে সার্ভ করছি, কীভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো তরমুজ আর দুধটাকে মিক্স করে সুন্দরভাবে গ্লাসে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে। এইভাবে করে আমি গ্লাসটাকে পুরোপুরি ভরে নিয়ে নিচ্ছি, আর উপরে কিছু তরমুজের কুচিও আমি দিয়ে দিচ্ছি। এতে তরমুজটা খেতেও ভালো লাগবে এবং কি দেখতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম, নিশ্চয়ই দেখতে সুন্দর হয়েছে। দেখুন উপরে একটু পুদিনা পাতা দিয়ে আমি শুধু সৌন্দর্যের জন্য এটা অ্যাড করলাম, আসলে এটার সাথে যায় না, শুধু সৌন্দর্যের জন্য এই পুদিনা পাতাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আর দেখতেই পেলেন যে আমার শরবতটা আসলে দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কি খেতেও কিন্তু এটা দুর্দান্ত। যারা এখনও এই শরবতটা বাসায় ট্রাই করেনি অবশ্যই বাসায় ট্রাই করবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। যদি সত্যি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন।
তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখা হবে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।